সাদিক অ্যাগ্রোর চারটি খাবারের দোকানে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান, 10 কোটি টাকার পণ্য বিক্রির তথ্য গোপন করা হয়েছে। এতে ভ্যাট ফাঁকি হয়েছে 1 কোটি 31 লাখ টাকা। এর আগে এনবিআরের ঢাকা উত্তর ও পশ্চিম ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অভিযান চালান, জব্দ করেন প্রতিষ্ঠানগুলোর নথি। পরীক্ষা নিরীক্ষা শেষে ভ্যাট ফাঁকির তথ্য সম্পর্কে নিশ্চিত হন তারা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কর্মকর্তারা জানান, গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চারটি দোকানে অভিযান চালানো হয়। সাদিক এগ্রোর ব্যবসা নিবন্ধন দিয়েই এই খাবারের দোকানগুলো চালানো হচ্ছে। কর্মকর্তারা জানান, 2019 থেকে 2023 সালে 4 দোকানে বিক্রি হয় প্রায় 15 কোটি টাকার পণ্য। এতে ভ্যাট আসে 1.5 কোটি টাকা, কিন্তু সাদিক এগ্রো পরিশোধ করে মাত্র 18 লাখ টাকা। ভ্যাট ফাঁকির অভিযোগে সাদিক এগ্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।